আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। গতকালকে এক্সাম কেমন দিছো তুমি? স্যার দিছি মোটামুটি। স্যার যেগুলো পড়ানো এখন যে কিন্তু কোয়েশ্চেন আছে সেগুলো কিন্তু ঠিক না। এখনো পুরো উঠাই দুই থেকে পরীক্ষা বুঝছো। এখন তোমরা তোমরা যদি আগে থেকে ক্লাস করতে, নিয়মিত ক্লাস করতে, তাহলে তো হয়তো বা এগুলো বুঝে বুঝে যেতে পারতাম। কি করার আছে বলো। স্যার স্যার পরন্ত বস্তুরি এত পড়ান নাই তখন কি দেখেন ভালো বলেন। হ্যাঁ কোথায় 2.8 পরন্ত বস্তু সূত্র ওটা তো পড়ান নাই। আরে বললামই তো যে আমি তো অধ্যায় দুই পুরো পুরো শেষ করার কথা ছিল, ঠিক আছে? এখন তোমাদের প্রথম দিকে তোমরা ক্লাস করো নাই, তোমাদের স্টুডেন্ট আসেনি, তো যার কারণে করতে পারিনি। কিছু করার আছে বলো, কিন্তু পরীক্ষাটা তো নিতে হবে। স্যার আমি প্রতিটা ক্লাসে ছিলাম, আমার কয়েকজন শুধু নামটা চেঞ্জ করে দিও বুঝছো। স্যার নাম চেঞ্জ করে দিছি, আমার নাম মোহাম্মদ মাকজুম জিম। আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হানি এন্ড হার পিকচার ঈশা, কালকে পরীক্ষা দিছিলা? জি স্যার। পরীক্ষা কেমন হয়েছে স্যার? তেমন ভালো না। কেন পারো নাই কেন? স্যার অনেকগুলো কোয়েশ্চেন আসছে, এগুলো সব ম্যাথ করতে হবে। আমি তো সূত্র তেমন শিখি নাই আর ম্যাথ গুলো পারি না, এই জন্য ভালো হয়নি আর কি। ব্যাপার না ব্যাপার না, যতটুকু পড়ছো যতটুকু পরীক্ষা দিছো ততটুকু এনাফ। আসলে অনলাইন তো যাক, আমাদের তো সুখবর 30 তারিখ থেকে তো স্কুল খুলতেছে, অবশ্য তোমরা একদিন করে আসতে পারবা। স্যার কত তারিখ থেকে? 30 তারিখ থেকে, মানে এই মাস না, 30শে মার্চ, আগামী মাসে 30 তারিখ থেকে স্কুল খুলছে, ঠিক আছে? তোমরা সপ্তাহে একদিন আসবা, একদিন এসে কি পড়া দিচ্ছি না দিচ্ছি সেটা নিয়ে যাবা, আবার ওগুলো পড়ে আসবা। তোমাদের বড় আপুরা হচ্ছে SSC পরীক্ষার্থী যারা, তাদের জন্য হচ্ছে সপ্তাহে 6 দিন ক্লাস থাকে। অনলাইন ক্লাস হবে তখন? এখন অনলাইন অফলাইন দুইটাই হবে আর কি। তোমরা যারা নাইনে তাদের ক্ষেত্রে হচ্ছে অফলাইনে চলবে, আর অনলাইনে আসবো একদিন, ওই অফলাইনে একদিন আসবো আর অনলাইনে 5 দিন এরকম আর কি। সব ধরনের নিয়ম এগুলা। নিয়ম বলতে কি, আসলে আসলে ধরো এই যে ভার্চুয়াল যে একটা লার্নিং, ঠিক আছে, এই ভার্চুয়াল লার্নিংটা হয়তো বা আমাদের দেশে আমরা পরিচিত না আর কি, কিন্তু তোমার যে উন্নত যে বিষয়গুলো আছে ওখানে তো তোমার ভার্চুয়াল লার্নিংটা খুব ইজি অ্যাভেলেবেল। ওখানে আসলে নেটওয়ার্কটা অনেক স্ট্রং থাকে, সবার কাছে মোবাইল থাকে, ভালো ভালো ব্র্যান্ডের কম্পিউটার থাকে, ওইখানে আরো সুন্দর করে কথা বোঝা যায়, দেখা যায়, বুঝছো না? তো আমরা আসলে একটু পিছিয়ে পড়ে থাকার কারণে আমরা তাল মিলাতে পারতেছি না, কিন্তু এটা তোমাদের কাছে একটু অদ্ভুত লাগতেছে যে অনলাইনে ক্লাস করতেছি, হ্যাঁ ব্যাপারটা একটু অদ্ভুত লাগতেছে। এটা আসলে অদ্ভুতের কোনো বিষয় না, মানে আমরা পরিচিত না বলে এটা হচ্ছে একটা অদ্ভুত ব্যাপার, ঠিক আছে? হ্যাঁ, বাকি ওয়ার্ল্ডে কিন্তু এইভাবে করে ক্লাস হয়, অনেক অনেক ক্লাস হয়, বুঝছো? আমাদের কাছে একটু অপরিচিত, আমাদেরকে মানাইতে হবে আর কি, এই কন্ডিশনটাকে মানানো শিখতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা হচ্ছে বাঙালি, বুঝতে পারছো? বাঙালি হচ্ছে এমন একটা জাতি যে সবকিছুকে মানাইতে পারবে, কারণ কি এই যে আমরা কিন্তু শোষণ হতে 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 এমন শোষিত হয়েছি যে আমাদের কাছে আর কোনো কষ্ট কষ্টই লাগে না, বুঝতে পারছো? আমাদেরকে এসে পর্তুগিজরা দখল করছে, আমাদেরকে এসে ওলন্দাজরা দখল করছে, আমাদেরকে এসে আরো কত কত, এর আগে তো আরো অনেকজন ছিল, শেষমেশ এসে ইংরেজরা দখল করছে, এরপর পাকিস্তানরা দখল করছে, তাই না? শুধু আমরা খালি শোষিতই হচ্ছি, খালি আমরা শুধু হ্যাঁ নির্যাতিত হয়েছি খালি, বুঝছো? জাতিটা খালি নির্যাতিত হয়েছে, তো সেই হিসাবে আমাদের কাছে কোনো কষ্ট কিন্তু কষ্ট না, আমরা এখন সবকিছুকে অতিক্রম করতে পারি, ঠিক আছে? সে কারণে হচ্ছে বাংলাদেশ হচ্ছে এখন হচ্ছে ওয়ান অফ দা মোস্ট, বুঝছো, দ্রুতমান অনেক ফাস্টেস্ট একটা কান্ট্রি, মানে আগাইতেছে আর কি। হ্যাঁ আমরা সবকিছুর সাথে মানাইনি। হ্যাঁ আমরা এখন দ্রুত আগাচ্ছি, হ্যাঁ ইনশাল্লাহ সামনে আরো এগিয়ে যাব। দেখবা 2040 সালের মধ্যে, 2040 সালের মধ্যে দেখবা যে এটাই আমেরিকা হয়ে গেছে, এই বাংলাদেশটা দেখবা যে আমেরিকা হয়ে গেছে, ঠিক আছে? তোমাদের আর কষ্ট করে কিন্তু আমেরিকা গিয়ে পড়ালেখা করা লাগবে না, ঠিক আছে? তোমরা এখানেই একদম
পুরো আমেরিকার ফিল নিয়ে পড়ালেখা করতে হবে। আমরা একটু দূরে দূরে হয়ে যাবো, আমরা তখন বুড়ো হয়ে যাবো আর কি, তোমরা তখন দেশ শাসন করবা, দেশ চালাবা, সকালবেলা মানে ছেলেপেলে মানে ঘুম যাই মনে হয় বুঝছো, ক্লাস করতে আসে স্যার আমাদের সে ঘুম নেই, তাই আমরা চলে আসি আর কি তাড়াতাড়ি। তোমরা এটা যখন উচ্চতর গণিতের 11.4 করবা তখন ওখানে ঢাল নিয়ে বিস্তারিত বলা আছে যে ঢালটা কি বেসিক্যালি, ঠিক আছে কিনা আমি তোমাকে এটা কিছু বলবো না, ঢালটা ঢাল আমি শুধুমাত্র ঢাল সম্পর্কে একটু বলবো যে ভূমির সাথে থিটা ডিগ্রি কোণে যদি কোনো সরলরেখা উৎপন্ন হয় তাহলে সেটাকে বলা হবে ঢাল। মিন্স হচ্ছে ধরো এটা একটা ভূমি, এই ভূমির সাথে থিটা ডিগ্রি কোণ করে মনে করো 45 ডিগ্রি কোণ করে এই রেখা আছে তাহলে এটাকে বলা হবে হচ্ছে এই 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 ক্ষেত্রটাকে বলা হচ্ছে ঢাল, ঠিক আছে, তেমন বেশি কিছু না, এটাকে বলা হবে জাস্ট ঢাল, মানে এই রেখাটাকে বলা হবে আমরা যখন বেগ মাসের সময় গতকালকে দেখাইছিলাম তখন আমরা যখন এইভাবে নাম্বারিং করছিলাম 1 2 3 4 তো এটা মনে করো সেকেন্ড টাইম, ঠিক আছে টাইম, এটা যখন বেগ ছিল তখন আমরা কি বুঝছিলাম যে 1 এর জন্য 2 নিছিলাম, 2 এর জন্য 4 নিছিলাম, হ্যাঁ 3 এর জন্য 6 নিছিলাম, তো আমাদের কোন কিছু কিছু পয়েন্ট আসলো, আমরা বলছিলাম এই যে ব্যাপারটা এটাকে ভালো আছে অর্থাৎ খেয়াল করো এটা ঠিক এর ডিগ্রি কোণ যত ডিগ্রি আগাচ্ছে সে একটা সেটাকে বেসে গেলে এখানে 16 লাখের ঢাল বলা হয়, তো ওই 11.4 এর উচ্চতর গণিতে ঢাল সম্পর্কে বলা হচ্ছে যে যে কোনো সরলরেখার ঢাল বের করতে হয় m ওই m = 10 থিটা বলা হয়, ঠিক আছে, যে কোনো সরলরেখার ঢাল বলা হয় এই নিজ বস্তু হচ্ছে 10 থিটা। এখন তোমরা আমরা জানি না আমি জানি না তোমরা কি তুমি গণনা শুরু করছো কিনা যে যে কোনো সরলরেখার ঢাল বলতে এই নিজ বস্তু 10 থিটা বলা হয়, আবার এই 10 থিটা মানে হচ্ছে লম্বভাবে ভূমি, তোমরা বললে জানতে পারবা যে লম্বভাবে ভূমি, আমি জানি যে ব্যাপারগুলো একটু বুঝতে সমস্যা হবে যার কারণে আমি যেতে যাচ্ছি না ভিতরে দিকে, তো 10 থিটা মানে হচ্ছে আবার কি লম্বভাবে ভূমি এটা বলা হয়, তাহলে সরলরেখার ঢালকে প্রকাশ করা হয়েছে 10 থিটা, আর 10 থিটার যে অনুপাতটা সেই অনুপাতটাকে বলা হয়েছে লম্বভাবে ভূমি। তাহলে যে কোন সরলরেখাকে তুমি এটুকু বুঝে নাও যে যে কোন সরলরেখাকে সংজ্ঞায়িত করা হয় হচ্ছে তোমার কি দিয়ে 10 থিটা দিয়ে, m = 10 থিটা দিয়ে সে কোন সরলরেখাকে মানে ঢালটাকে 10 থিটা দিয়ে প্রকাশ করা হয়, আমি এখানে লিখে রাখি যে ঢাল সমান 10 থিটা m, তাহলে খেয়াল করো এই 10 থিটা মানে হচ্ছে আমার লম্বভাবে কিন্তু ভূমি, তাহলে ধরো লম্বভাবে ভূমির মান আসছে 2, ধরো লম্বভাবে ভূমি মান আসছে 2, লাইক হচ্ছে এরকম যে লম্ব মান আসছে মনে করো 4, ভূমি মান আসছে মনে করো 2, তাহলে ক্যালকুলেশন করে এটা 2 আসছে, তাহলে এই যে এখানে যে ঢাল এই ঢালের মানটা যদি 2 আসে এই ক্ষেত্রে আমরা যে বেগ বসার সময় যে একটা ল্যাটিসকে আমরা অঙ্কন করতেছি সেখান থেকে যদি আমরা ঢালের মানটা বের করি সেই ঢালের মানটা হচ্ছে কার সাথে মিলে যায়, সেই ঢালের মানটা হচ্ছে ত্বরণের সাথে মিলে যায়, সেই ঢালের মানটা হচ্ছে কার সাথে মিলে যায় ত্বরণের সাথে মিলে যায়, যার কারণে বলা হচ্ছে বেগ বাড়ার সময় লেখচিত্রের ঢালটা সবসময় কি নির্দেশ করে সেটা অবশ্যই ত্বরণ নির্দেশ করে, আমি আবারও বলতেছি কথাটা ভালো করে শুনো মনে করে দিয়ে, সেটা হচ্ছে কি বললাম বেগ বাড়ার সময় লেখচিত্র থেকে যদি আমরা কোনো সরলরেখার এই ঢালের মানটা বের করি তাহলে সেই ঢালের মানটা কার সাথে মিলে যায় যে কোনো বস্তুর বেগ, হ্যাঁ ত্বরণের সাথে মিলে যায়, তাহলে এই কারণে প্রথমে বলা হয় যে বেগ মাসের সময় একচিত্রের ঢাল সবসময় কি নির্দেশ করছে দ্যাট ইজ ত্বরণ নির্দেশ করছে, ঠিক আছে কিনা, তাহলে এই অনুপাতটা ত্বরণের সাথে মিলে যায় ঢাল, ঠিক আছে, সে কারণে বলা হয় বেগ মাসের সময় একচিত্রের ঢাল হচ্ছে কার ত্বরণ, এটা ত্বরণ ফ্যাক্টর এটাই, ঠিক আছে, মানে কোনো প্যাচ
তাহলে তোমাদেরকে যদি কখনো ধরো এখানে একটা কেস আছে আমি দেখিয়ে বুঝতে পারতেছি যেখানে বেগের পরিবর্তনটা সমান দুই করে বাড়তেছে সবসময় দুই করে বাড়তেছে প্রতি সেকেন্ডে বেগের পরিবর্তন দুই প্রতি সেকেন্ডে বেগের পরিবর্তন দুই ঠিক আছে তাহলে বুঝতে পারতেছি এটা হচ্ছে একটা সমতরণ তাহলে কখনোই তোমাদেরকে এই বেগ বা সময় লেখচিত্রের ঢাল থেকে সমতরণ ব্যাখ্যা করতে বলে তখন কি লিখবা সে ঢাল সমান লম্বময় ভূমি লম্বময় ভূমি মাথায় রাখা তাহলে খেয়াল করো আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন ধরো এই আমাদের তিন পয়েন্টটা এখানে আসছে থ্রি সিক্স মানে এটা আমরা আমরা যখন আঁকছি পয়েন্ট গুলো তখন এই যে ওয়ান টু এখানে টু ফোর এখানে থ্রি সিক্স মনে করে এখানে এখন আমরা এখান থেকে ঢাল বের করতে যাবো তখন ঢাল বের করতে হলে এটা যোগ করে দিতে হবে এখানে যোগ করে দিতে হবে যোগ করে দেওয়ার পর আমাদেরকে এটা জানতে হবে এটা হচ্ছে থিটা এখন আমরা বের করবো ঢাল ঢাল সমান আমরা কি জানি ঢাল সমান আমরা জানি হচ্ছে টেন থিটা আমার ঢাল কি লিখা হয় ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান তাহলে দেখো খেয়াল করে এখানে ঢাল বের করার জন্য এই এই চার থেকে ঢাল বের করার জন্য বের করতে কি হবে ঢাল সমান লিখবো ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান তাহলে খেয়াল করো এখানে ওয়াই টু টা কি সর্বোচ্চ মাত্রা ওয়াই টু যেমন এখানে তিনে ওয়াই এর সর্বোচ্চ মান হচ্ছে সিক্স এদিকে তাহলে এখানে লিখবো সিক্স ওয়াই ওয়ান এখানে লিখবো ওয়াই ওয়ান তো জিরো ছিল তাহলে এখানে লিখবো জিরো এক্স টু তাহলে এখান থেকে এখানে এক্স টু হাইস্ট কত তিন এক্স ওয়ান ওয়েস্ট কত জিরো তাহলে আমরা যখন ভাগ করবো সিক্স বাই থ্রি সমান আসবে কত হাইস্ট চার হবে না এখানে তো চার আছে না না চার তো আছে কিন্তু আমরা কাজ যখন নিচ্ছি কত সেকেন্ড জন্য নিচ্ছি তিন সেকেন্ডের জন্য নিচ্ছি ঠিক আছে তিন সেকেন্ডের জন্য হাইস্ট ব্রেক হচ্ছে সিক্স তাহলে তিন সেকেন্ডের জন্য হাইস্ট ব্রেক নিলাম সিক্স ও সিক্স বুঝছি ঠিক আছে এখন এটা যে শুধুমাত্র হচ্ছে এভাবে বের করতে হবে সেটা কিন্তু কোনো কথা না ধরো তুমি কিন্তু এভাবে বের করতে পারো ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ধরো তুমি বলতেছো স্যার আমি দুই থেকে তিনের জন্য নিই আমি দুই থেকে তিনের জন্য নিই তাহলে দুই থেকে যদি তুমি তিনের জন্য নিতে চাও তাহলে দুই এ থেকে তিনে তাহলে তিনে শেষ বের কত তিনে শেষ বের কত ছয় তাহলে এখানে লিখলাম ছয় আর দুই এ শেষ বের কত সেটা হচ্ছে কত চার তাহলে তখন লিখলাম চার তিন থেকে কথায় কত বিয়োগ তিন থেকে দুই বিয়োগ তাহলে কত আসবে দেখো টু মাইনাস টু বাই ওয়ান মিনাস টু আমি সেট করছি দেখো তখন কিন্তু ইকুয়ালি যায় ঠিক আছে মানে আসবে হ্যাঁ সেই মানে এইভাবে বের করা যাবে কোনো সমস্যা নেই তো যখন তোমাদেরকে পড়বে যে বেগ বা সময় লেখচিত্রের ঢাল কি দেখা পড়বে তখন তোমরা সরাসরি বলে দেবে সেটা হচ্ছে তরঙ্গ দেখা আর যখন যদি তোমাদেরকে কোনো গ্রাফ থেকে বলা হয়েছে ঢাল মানটা বের করো এখন ঢালটা কি নির্দেশ করে তো তুমি প্রথমে ঢালের মানটা বের করবে এভাবে এবং বলবা এই ঢালটা তরঙ্গ দেখা করো শেষ ঠিক আছে এরপরে হচ্ছে কি আমরা এই অধ্যায়ে সকল প্রয়োজনীয় সূত্রগুলো একসাথে লিখে ফেলবো লিখতে থাকবো আমার সাথে সাথে সেটা লিখো যে প্রথম সূত্র লেখো প্রথমে লিখো গতি চারটি সূত্র আমরা কি লিখবো v = u + at s = ut + half at s স্কয়ার সবাই মুখস্থ করে নিও v স্কয়ার = u স্কয়ার + 2as s = u + v / 2 into whole t এখানে লিখে রাখবা এখানে 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 u সমান ব্যাখ্যা করে হচ্ছে আদি বেগ আদি বেগ v সমান শেষ বেগ t সমান সময় তাহলে v সমান এটা কি লিখছেন v সমান লিখছেন শেষ বেগ শেষ বেগ t সমান সময় s সমান হচ্ছে দূরত্ব ঠিক আছে a সমান হচ্ছে ত্বরণ এই সবাই লিখবা খুব ইম্পর্টেন্ট সূত্র সবার পায়ে থাকতে হবে এগুলো ছাড়া প্রতিদিন পারা যাবে না সবাই লিখছি এটা স্যার একটু বাকি আছে নো স্যার শেষ হলো আমাকে জানাই
স্যার ইউ সমান এটা কি? ইউ সমান হচ্ছে আদিবেগ, আদিবেগ স্যার হচ্ছে আদিবেগ, বি সমান শেষ বেগ, টি সমান সময়, এস সমান দূরত্ব, এ সমান গড়। হ্যাঁ স্যার দি সেকেন্ড বুঝায় না? না না এস ডি এম কে সেকেন্ড বলে। হ্যাঁ সময় লেখা হচ্ছে সেকেন্ড, স্মলেস্ট। হ্যাঁ আর এটা তো হচ্ছে কি দূরত্বকে আমরা এস দ্বারা প্রকাশ করি, সিম্বল। হ্যাঁ সিম্বল, সিম্বল আর একটা সমান প্রতীক, এটা প্রতীক হচ্ছে একক। ঠিক আছে স্যার? আমি যখন বলবো তখন লেখা শুরু করবো, ঠিক আছে? এর আগে দেখো ইউ প্লাস এইটি কিছুক্ষণ আগে সূত্রগুলা ছিল, এরপরে ছিল b স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2ax, এখানে ছিল s ইজ ইকুয়াল টু ut প্লাস at স্কয়ার। পরন্তবস্তু সূত্রগুলো মূলত হচ্ছে পরন্তবস্তু সূত্রগুলো হচ্ছে প্রধান কোর্স হচ্ছে গ্যালিলিও, গ্যালিলিও থেকেই কিন্তু নিউটন কিন্তু সেই সূত্রগুলোকে কাজে লাগিয়ে আমরা এগুলো দিয়ে কিভাবে করে লিখছি। মূল কথা হচ্ছে সবার প্রথমে এই গতি ত্বরণ বেগ এই সম্পর্কে সবার আগে ধারণা ছিল হচ্ছে গ্যালিলিও। তো গ্যালিলিও শুধুমাত্র বলছে কি কোনো বস্তু যদি মুক্ত অবস্থায় পড়তে থাকে, মানে বিনা বাধায় যদি মুক্ত ভাবে পড়তে থাকে, তখন এই সূত্রগুলি প্রযোজ্য হবে, ঠিক আছে কিনা? আর নিউটন বলছে না যে যত বাধা থাকুক না কেন, যাই থাকুক না কেন, এই সূত্রগুলো বাধা থাকলেও প্রযোজ্য হবে। কিন্তু গ্যালিলিও বলছে না যদি কোনো বাধা না থাকে, কোনো বাধা বলতে কি বোঝানো হচ্ছে, তার মাইকটা খোলা স্যার, মাইকটা খোলা, বাতাসের বাধা যেটা বলা হয়। জামিল, জামিল হাসান মাইক অফ করো। Yes স্যার। মাইক অফ করো, মাইক অফ করো, তোমার মাইক থেকে সাউন্ড আসছে না। হ্যাঁ আমি কি বললাম যে পরন্তঃ বস্তু সূত্রগুলি যেটা আছে সেটা হচ্ছে কি গ্যারান্টি বলছে কি যদি কোনো বস্তু মুক্ত ভাবে পড়তে থাকে, মুক্ত ভাবে পড়তে থাকে মানে বুঝাই কিছু স্যার, যে কোনো যদি বাধা না থাকে, কোনো বাধা বলতে কি ধরো বাতাসের বাধাটা যদি না থাকে, আমরা যখন নিচে দিকে পড়তে থাকি তখন বাতাস কিন্তু একটা বাধা দান করে আমাদেরকে। এটা যেন সব সহজ ব্যাপারটা কি দেখবো যদি কখনো কোনো প্যারাসুট যখন নিচে নামে তখন সে কিন্তু ধুম করে নিচে নামতে পারে না, না একদম ধুম নিচে নামতে পারে না, আস্তে আস্তে নামে। কেন? বাতাস তাকে আস্তে আস্তে ধরে রাখে, হ্যাঁ তাকে আস্তে 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 নামাতে থাকে, গেল ওইখানে একটা বাতাসের বাধা কাজ করে। দেখবো তুমি খেয়াল করে তুমি যদি কখনো মহাকাশে যেতে পারো, স্পেস যেটা বলা হয়, তুমি যদি কখনো মহাকাশে যাও তাহলে সেখানে কিন্তু কোনো বায়ুমন্ডল নাই, তাহলে ওখানে কোনো বাধাও কাজ করবে না। তাহলে তুমি এখানে খেয়াল করে দেখবা এখানে তুমি আরামসে ঘোরাঘুরি করতেছো, হ্যাঁ নাচানাচি করতেছো, লাইক হচ্ছে কিরকম বাতাসের মধ্যে হাওয়ার মধ্যে, এদিকে যাচ্ছ এদিকে যাচ্ছ এদিকে যাচ্ছ, যে কোনো জায়গায় তুমি যেতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এখানে কোনো ওখানে কোনো কি নেই, কোনো বায়ুমন্ডল নাই, কিন্তু আমাদের এখানে বায়ুমন্ডল থাকার কারণে একটা বাতাসের বাধা কাজ করে, ঠিক আছে কিনা? তাহলে বাতাসের বাধা যদি কাজ করে গেলে কখন এই সূত্রগুলো প্রযোজ্য হবে, বাতাসের বাধা যদি কাজ না করে। আর আমাদের যে নিউটন ছিল তিনি বলছেন যে যতই বাতাসের বাধা থাকুক না কেন এই সূত্রগুলো কখনো প্রযোজ্য হবে। এই পরন্তবস্তু সূত্রগুলোর মধ্যে যে প্রধান কথা সেটা হচ্ছে কি গ্যালিলিও প্রধান কথা, তিনি বলছিলেন কি যে এখানে b ইজ ইকুয়াল হবে u প্লাস gt, সে বলছে যদি কোনো বাধা না থাকে তাহলে কোনো কিছু শেষ বেগ বের করতে হলে g কে t দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে কি? আর নিউটন বলছে কি সেটা a ইনটু t অ্যাক্সিলারেশন ইনটু t, a ইনটু t। আর এখানে তার ক্ষেত্রে g টা হচ্ছে কি ধরুন একটা অভিকর্ষণ ত্বরণ, ঠিক আছে, যেটা একটা সমতল, তাহলে এই ত্বরণের মান হচ্ছে g সমান 9.8 m is equals মাথায় রাখবে। তাহলে যখন কোনো একটা বস্তু যখন পরন্তঃ অবস্থা থেকে পড়বে এবং সে যখন মুক্ত অবস্থায় থাকবে, হ্যাঁ যখন কোনো বাতাসের বাধা থাকবে না তখন এই সূত্রটা প্রযোজ্য হবে। আর যদি বাতাসের বাধা থাকে তাহলে কিন্তু তোমাকে এই সূত্র দিয়ে কাজ করতে হবে, আর যদি বাতাসের বাধা না থাকে তাহলে তোমাকে এই সূত্র দিয়ে লিখতে হবে b = u + g। তো কখনো কখনো খেয়াল করে দেখো প্রশ্নের মধ্যে বলে দিবে যে বস্তুটা হচ্ছে কি বিনা বাধায় পড়তেছে, বিনা বাধায় মানে কোনো বাতাসের বাধা নাই, যদি বলতে একটা বাতাসের বাধা থাকবে তখন তুমি কি সূত্র দিয়ে কাজ করবে, হ্যাঁ এটা একটু মাথায় রাখো, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে বি যে বলতে হচ্ছে ইউ প্লাস জিটি, এখানে এই জায়গাটা হবে জিটি, আর এখানে সবকিছু ঠিক আছে বি স্কোয়ার ইউ স্কোয়ার, আর এখানে এই যে এ এর জায়গায় কি হয়ে যাবে সেটা জি হয়ে যাবে জি, আর এস এর জায়গায় হয়ে যাবে এইচ। দেখো এই এস এর জায়গায় হবে এইচ, এর জায়গায় হবে জি জি, কেন স্যার এখানে এই এস দিতে পারবো না? হ্যাঁ তুমি এস দিতে পারবা,
কিন্তু আমরা যখন কোণটা করতেছি উপর থেকে নিচে লাগে মানে নিচ থেকে যখন উপর উঠে তখন সেটাকে আমরা উচ্চতা দিয়ে হিসাব করি তো উচ্চতা সমান আমরা এখানে হাইট লিখছি তুমি চাইলে এখানে s দিতে পারো মানে 2gs দিলে কোনো সমস্যা নাই শুধু একটাই চেঞ্জ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে a এর জায়গায় এখানে কি হবে g হবে আর আর কোনো চেঞ্জ নাই তুমি এখানে h এর জায়গায় s দিলে কোনো প্রবলেম নাই আচ্ছা এটা কেন তাহলে কি হবে এটা থেকে যে s ছিল তাহলে s কে আমরা লিখব কি উচ্চতা যেহেতু তাহলে লিখব হাইট তাহলে এটা লিখব h = ut প্লাস হাফ তাহলে সে বিনা বাধায় করতেছে তাহলে এর জায়গায় কি কাজ করবে g কাজ করবে তাহলে বিনা বাধায় হলে এর জায়গায় g করলে g g স্কয়ার দেখছো একদম সেম শুধু ঠিক আছে ইলেকে কাজে লাগিয়ে নিউটন লেখছে ইলেকে প্রমাণ করছে যে এটা যে কোনো ক্ষেত্রে প্রযোজ্য হবে আর ও বস্তু যে না শুধুমাত্র বাধা না থাকে তখন এটা প্রযোজ্য হবে এটাই পার্থক্য হবে পার্থক্য নাই ঠিক আছে এই এটা হচ্ছে বড় সমস্যা আর g এর মানটা লিখে রাখবা 9.8 এন্ড সিম্পল ঠিক আছে g এর মান তখন তো হচ্ছে কত 9.8 এন্ড সিম্পল এটা হচ্ছে g এর তখন আচ্ছা এটা যদি লেখা হয়ে যায় তাহলে এরপর আমরা লিখব হচ্ছে নিক্ষিপ্ত বস্তু সূত্রগুলো নিক্ষিপ্ত লিখব নিক্ষিপ্ত বস্তু সূত্রগুলো ঠিক আছে নিক্ষিপ্ত বস্তু সূত্রগুলো এটা ছিল পরম বস্তুর ক্ষেত্রে এটা ছিল এখন হবে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে খেয়াল করবা যে ত্বরণ হচ্ছে একটা ভেক্টর রাশি আমি বলছিলাম মনে হয় ভুলে গেছি না ত্বরণ হচ্ছে একটা ভেক্টর রাশি যার একটা নির্দিষ্ট দিক থাকে যার একটা নির্দিষ্ট দিক থাকে আমি একটু বুঝাই ভাবে করে ধরো যে তুমি কোনো একটা এই কোনো একটা বল আছে বা একটা কোনো একটা বস্তু আছে এই বস্তুটাকে তুমি এখান থেকে 10 নিউটন বল দিচ্ছ আর এদিক থেকে তুমি 3 নিউটন বল দিচ্ছ অন্য কেউ তোমার বন্ধু বান্ধব এখানে দিচ্ছে এখান থেকে 3 নিউটন বল তাহলে দেখা যাচ্ছে আরে দেখা যাচ্ছে না বলো না আমি তো অন্তরে দেখা যাচ্ছে এটা একটা বল এই বলকে কেউ এখান থেকে লাথি মারতেছে ধরো 10 নিউটন বল আর এখান থেকে কেউ অপরকে মারতেছে সেটা হচ্ছে 3 নিউটন বল এখন আমি যদি তোমাদেরকে বলি যে বলটা কোন দিকে যাবে তখন তোমরা কোন দিকে বলবা বলো তো আমি বলি এটা এটা বলি হচ্ছে ডান দিকে হ্যাঁ এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড ঠিক আছে তাহলে কোন দিকে যাবে বলো তো রাইটে যাবে নাকি লেফটে যাবে রাইট হ্যান্ড সাইডে যাবে আচ্ছা রাইট হ্যান্ড সাইডে যাবে কত বলে যাবে দেখো বলো তো তার তখন তার উপর কত বল কাজ করবে 7 নিউটন 7 নিউটন বল কাজ করবে ভেরি গুড তাহলে খেয়াল করো আমরা কি করছি যে 10 থেকে 3 নিউটন বল বিয়োগ দিছি ঠিক আছে না আচ্ছা কেন বিয়োগ দিছি কেন বিয়োগ দিছি অপোজিট সাইড থেকে হ্যাঁ অপোজিট সাইড থেকে সে হ্যাঁ কারণ হচ্ছে সেটা হচ্ছে একটা ভেক্টর রাশি আর ভেক্টর রাশির ক্ষেত্রে হচ্ছে কি দিক যদি বিপরীত হয় তাহলে বিয়োগ হবে ভেক্টর রাশির ক্ষেত্রে দিক যদি বিপরীত হয় তাহলে বিয়োগ হবে তাহলে দেখো 10 থেকে 3 নিউটন বিয়োগ দ্যাট মিন্স 7 নিউটন বল কাজ করতেছে এই দিকে কাজ করতেছে অর্থাৎ বলটা এই দিকে চলছে কেউ যদি এটাতে কোনো কনফিউশন থাকে তাহলে তুমি চিন্তা করতে পারো ঠিক এভাবে করে যে ধরো তুমি তোমার কোনো ছোট ভাই তোমার সাথে মারামারি করতেছো কি দিয়ে হাতের বল দিয়ে তো তোমার বল যদি বেশি হয় তাহলে তুমি তাকে ঠেলে ওদিকে নিয়ে যাবে না ঠিক লাইন হচ্ছে এটা ফিল করতে হচ্ছে কিভাবে করে তাহলে এখানে ছিল 10 নিউটন এখানে ছিল 3 নিউটন তাহলে আলটিমেটলি বস্তুর উপর 7 নিউটন বল কাজ করে এটা ওই দিকে চলে যাবে মানে রাইট হ্যান্ড সাইডের দিকে চলে যাবে তাহলে এটা হচ্ছে দুইটা বল হচ্ছে কি রাশি বল হচ্ছে একটা ভেক্টর রাশি আর ভেক্টর রাশির ক্ষেত্রে যদি বিপরীত দিকে হয় তাহলে কি হয় বিয়োগ হয় দেখো এখানে এই প্রথমটাকে যদি আমরা f1 ধরি এটাকে যদি আমরা f2 ধরি তাহলে আমরা কাজ করছি কি f1 থেকে f2 বিয়োগ দিছি তাহলে আমি এটাই বললাম যে এটাকে যদি তুমি পজিটিভ ধরো তাহলে এটাকে হবে কি নেগেটিভ আর তুমি যদি মনে করো যে না স্যার আমি হচ্ছে কি এই দিকটাকে নেগেটিভ ধরবো মানে এই দিকটাকে নেগেটিভ ধরবো আর এই দিকটাকে কি ধরবো পজিটিভ ধরবো তাহলে আনসার কত বের হবে আনসার হবে তখন 7 নিউটন মাইনাস 7 নিউটন হ্যাঁ তখন আনসার হবে মাইনাস 7 নিউটন তার মানে বুঝাই যায় কি এই যে মাইনাসটা দিয়ে বোঝা যাচ্ছে যে মাইনাস 7 নিউটন আলটিমেটলি কাটাকাটি করে যে মাইনাস 7 নিউটন বল কাজ করবে সেটা এই দিকেই যাবে কারণ কারণ আমি এই দিক থেকে কি বুঝছি মাইনাস বুঝছি আর এই দিকটাই কি ধরছি তাহলে মাথায় রাখবা যে সব সময় হচ্ছে আমাদের গ্র্যাভিটি বা অভিকর্ষণ ত্বরণ জি কাজ করে হচ্ছে নিচের দিকে হ্যাঁ পৃথিবীর দিকে পৃথিবীর কেন্দ্রের দিকে আর এই কারণে এই জায়গাটাকে নিচের দিকে ত্বরণটাকে আমরা বলছি কি প্লাস জি কি ধরছি স্যার প্লাস জি ধরছি তাহলে এখন যদি কোন একটা বস্তুকে যদি উপরের দিকে উঠে যায় তাহলে জিটা কি প্লাস হবে নাকি মাইনাস হবে মাইনাস হবে তাহলে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সূত্রগুলো সেম তাহলে এখানে b = u
এটা কি প্লাস মাইনাস মাইনাস কি হয়ে যাবে তাহলে তখন মাইনাস জি কি হয়ে যাবে ভেরি সিম্পল তারপরে বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2g h ওই যে মাইনাস জি বর্গ আর প্লাস মাইনাস মাইনাস আর এখানে h ইকুয়াল টু ut মাইনাস হাফ জি টি স্কয়ার এটা হচ্ছে লিখিত উত্তর তো তিনটা জিনিস একটু বুঝে বুঝে করবা যে কোনটা কোন সময় কখন ইউজ করবে এটা লিখিত বস্তুর ক্ষেত্রে এটা অনন্ত বস্তুর ক্ষেত্রে এটা যে কোনো ক্ষেত্রে ঠিক আছে Yes, sir, Lixi. Hey, Talha, you can answer online. Yes, sir. Lixi, you can answer online. Lixi, sir. Lixi, sir. স্যার লাস্টের দিকে তাহলে আমাদের হচ্ছে কি পরম বস্তু শেষ নিকৃষ্ট বস্তু শেষ এখন আমরা কিন্তু স্পেশাল সূত্র শিখব হ্যাঁ এগুলোকে ট্রিপল স্টার দিয়ে লিখবা লিখো প্রথমে লিখো সমবেগের ক্ষেত্রে সমবেগের ক্ষেত্রে লিখো s = vt সমবেগের ক্ষেত্রে s = vt সমবেগের ক্ষেত্রে দূরত্ব বের করতে হবে s = vt দিয়ে সমবেগের ক্ষেত্রে দূরত্ব বের করতে হবে s = tt দিয়ে হ্যাঁ তো এটার একটা एग्जांपल আমি বলে দিই ধরো যে একটা টেনিস বল এদিকে যাচ্ছে 10 m inverse 1 সমবেগে 5 সেকেন্ড গেল 5 সেকেন্ড তোমাকে একটা প্রশ্ন বলে দিল সে কত দূরত্ব অতিক্রম করবে ঠিক আছে কি বললাম আমি যে একটা টেনিস বল 10 m inverse 1 সমবেগে হ্যাঁ সমবেগে কত সেকেন্ড গেল 5 সেকেন্ড গেল সে মোট কত দূরত্ব অতিক্রম করবে তখন যদি তোমাদেরকে বের করতে হয় তাহলে কোন সূত্র দিয়ে বের করবা এই সূত্র s = কি vt কি করে লিখবা v টা লিখবো হচ্ছে 10 আর t টা লিখবো হচ্ছে 5 দ্যাট মিন্স হচ্ছে কত মিটার 50 মিটার দূরত্ব সে অতিক্রম করবে শেষ সিম্পল একটা কথা ঠিক আছে তার এই বেগটা চেঞ্জ হবে না সময়ের সাথে তার বেগটা সমানই থাকবে অর্থাৎ 10 করেই থাকবে 10 থেকে 11 হবে না 9 হবে সমবেগ সমান থাকবে এখন বলতেছে একটা টেনিস বল 10 এমএস ইনভার্স হল সমবেগে যাচ্ছে তো বলছে সে 5 সেকেন্ডে টোটাল সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে ঠিক আছে কিনা সে টোটাল কতটুকু যাবে 5 সেকেন্ডে হ্যাঁ মানে 5 সেকেন্ডে সে কোথায় কতটুকু কোথায় গিয়ে থামবে তো এখানে অ্যানসার কি হবে সমবেগের ক্ষেত্রে আমরা দূরত্ব বের করব কেমনে s = vt দিয়ে তো t লিখবো হচ্ছে 10 মিটার পার সেকেন্ড শেষ হয়ে যায় সমবেগে যাচ্ছে আর t হচ্ছে কত সেকেন্ড 5 সেকেন্ড তাহলে 50 মিটার আর কি বললেন বললা যে 4 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে ঈশাকে বলতে বলছি ঈশা বলো 4 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে বলো 4 সেকেন্ডে কত যাবে বলো স্যার ওর মনে নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে আচ্ছা তুমি বলো তাহলে 4 সেকেন্ডে কত দূরত্ব যাবে বলো 40 40 মিটার তখন আমি এখানে দেব জাস্ট কো তাই না এখন দিয়ে কত লিখবো 40 মিটার বুঝছো নাকি বুঝো নাকি বুঝছি স্যার পরের সমাধানে আসি আমরা সমবেগের ক্ষেত্রে কাজটা শেষ সমবেগের ক্ষেত্রে এভাবে করে বের করতে হবে এরপরে আসছে আমাদের পর্যায়কালের ক্ষেত্রে দেখো পর্যায়কালের ক্ষেত্রে পর্যায়কালের
ক্ষেত্রে পর্যায়কালে ক্ষেত্রে লেখো ক্যাপিটাল টি ইজ ইকুয়ালস টু 2u / জি লেখো ক্যাপিটাল টি ইজ ইকুয়ালস টু 2u / জি ক্যাপিটাল টি ইজ ইকুয়ালস টু 2u / জি তাহলে খেয়াল করো এই পর্যায়কালটা কি জিনিস বোঝায় পর্যায়কালের সংজ্ঞাটা হচ্ছে এরকম ধরো এখানে কোন একটা বস্তু আছে এই বস্তুটাকে আমি উপরের দিকে নিক্ষেপ করলাম মানে উপরের দিকে নিক্ষেপ করলাম তাহলে মনে করো বস্তুটা এইখান থেকে এই দূর পর্যন্ত উঠলো উঠার পর সে আবার এখানে আবার নেমে আসে এই পয়েন্টে নেমে আসে যে পয়েন্টে স্যার সূত্রে হ্যাঁ বুঝি না সূত্রে সূত্রে t is equal to 2 u 2 u হ্যাঁ হ্যাঁ এখানে u টা তো আসলে বুঝছিলাম না 2 u হয়েছে বুঝছি তাহলে আমি কি বললাম বুঝি রিপোর্টটা হচ্ছে কি উপরে যাচ্ছে মানে উপরের দিকে তুমি নিক্ষেপ করছো একটা পর্যায়ে গিয়ে গিয়ে জায়গা যেতে যেতে থেমে যাবে কোন এক সময় সে তো থামবে আমরা জানি আমরা তো প্রতিদিন শুনি যে কোন জায়গা শুধু আকাশ থেকে উঠতে থাকে না কোন এক পর্যন্ত উঠে সে আবার নিচে নেমে যায় তাহলে মনে করো কোন এক পর্যন্ত সে উঠলো উঠে আবার মনে করো তুমি যেখান থেকে নিক্ষেপ করছো সেই জায়গায় ফিরে আসছে মানে যে জায়গা থেকে নিক্ষেপ করছো সেই জায়গায় ফিরে আসছে তাহলে এইটাকে বলা হয় হচ্ছে পর্যায়কাল কোন একটা বস্তু যদি একটা নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে কোন একটা বস্তু একটা নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার যদি একই বিন্দুতে ফিরে আসে তাহলে সেটা এই ফিরে আসতে তার মোট যে সময় লাগে সেটাকে বলা হচ্ছে পর্যায়কাল ঠিক আছে তাহলে এই বিন্দু থেকে যাত্রা শুরু করে সে উঠলো উঠে আবার নিচ পর্যন্ত গিয়ে চলে আসলো তাহলে এই জায়গাটাতে ফিরে আসতে তার মোট যে সময় লাগলো সেটাকে বলা হচ্ছে পর্যায়কাল আর পর্যায়কাল দিয়ে করতে হয় 2u / gt ঠিক আছে 2u / gt তাহলে আমি যদি তোমাদের একটা প্রশ্ন দিই তোমরা কাছে তো বেরোতে পারবে না দেখি সেটা হচ্ছে ধরো যে এই বস্তুটাকে এই টেনিস বলটা এই টেনিস বলটাকে আমি 30 এমএস ইনভার্স 1 বড় করে লিখি 30 এমএস ইনভার্স 1 বেগে উপরের দিকে নিক্ষেপ করলাম ঠিক আছে তাহলে তার ভূমিতে ফিরে আসতে মোট কত সময় লাগবে বলো তো দেখি সেক্ট একটা মিনিট জাস্ট গিভ মি মিনিট আর জুম দেখি অনেক মানে কি কনসাস কল এখানে সিরিয়াসলি গুড গুড কল স্যার 9.183 বলো তো কিভাবে করছো একটু ভুলেছি ভুলেছি সরি আচ্ছা তো 6.122 আচ্ছা বলো কিভাবে করছো স্যার 2 দিয়ে 30 ms ভাগ 9.9 আচ্ছা বাকিরা কি কেমন করে বুঝছো এই যে অঙ্কগুলো তুমি লিখে রাখো একটা করে উদাহরণ করে করে মাথায় রাখো হয়ে যাবে ঠিক আছে পাশে গিয়ে একটা দেখো সিউ কি বের করো ঠিক আছে লিখছো না পড়তে গেলে এটা লিখছো সবাই यस স্যার এরপরে আসো এখন এরপর আসতে আমাদের হচ্ছে সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে নিব সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে আমি সবাইকে বলছিলাম এই সিঙ্গেল পয়েন্টগুলোকে যাতে স্টার মার্ক করে রাখো সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে লিখো u স্কয়ার বাই 2g এখানে ছোট করে লিখতে পারো h max মানে সর্বোচ্চ উচ্চতা বোঝাচ্ছে এখানে h max দিয়ে বোঝাচ্ছে সর্বোচ্চ উচ্চতা h max u স্কয়ার বাই 2g ঠিক আছে u স্কয়ার বাই 2g কারণ এটা বোঝাচ্ছে কি স্যার যে কোন একটা বস্তুকে তুমি মনে করো উপরের দিকে নিক্ষেপ করতেছো কোন একটা বেগে ধরো সে বেগটা হচ্ছে u u একটা বেগে তাকে উপরের দিকে নিক্ষেপ করতেছো তাহলে সে সর্বোচ্চ কতটুকু পর্যন্ত যাবে লাইক ধরে নাও যে আমি তাকে নিক্ষেপ করলাম সর্বোচ্চ যেতে 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 এই জায়গায় গিয়ে তার শেষ বেগটা জিরো হয়ে যাবে তাহলে সে টোটাল সর্বোচ্চ কতটুকু পর্যন্ত যাবে সে যাবে হচ্ছে এইটুকু পর্যন্ত এখন এই সর্বোচ্চ উচ্চতা বের করার জন্য শর্টকাট নিয়ম কি u স্কয়ারকে 2g দ্বারা ভাগ দাও তাহলে কিন্তু কাজ শেষ তাহলে ধরো এই বস্তুটাকে আমি 30 এমএস ইনভার্স 1 বেগে উপরের দিকে নিক্ষেপ করলাম তাহলে সর্বোচ্চ কতটুকু উচ্চতা হবে দেখেন একটু
স্যার 1.530 তাহলে 30 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু 9.8 তাহলে কত আসে 30 স্কয়ার হ্যাঁ না ইউনিট স্কয়ার না সরি স্যার আমি খেয়াল করিনি মাশাল্লাহ বিশ Sir, 45.91. 45.91 meter. Two away. Two away, sir. 2 meter. Two away. 2 meter away. তাহলে এইভাবে করলে তো সবকিছু উচ্চতা বের করতে হবে তাহলে আজকে তোমাদের মনে থাকবে এরকম এই ধরনের সূত্রগুলো মাথায় রাখবা নেক্সট দিন আরো কয়েকটা সূত্র থাকবে সেগুলো তো পড়াবো তো আস্তে আস্তে করে আমরা ম্যাথ করব হ্যাঁ यस স্যার সবাই বাড়ি কাজটা করবা আমি সবাইকে বাড়ি কাজ দিয়ে রাখবো বাড়ি কাজটা দেখবা বাড়ি কাজ করবা আচ্ছা বসে বসে আচ্ছা স্যার আল্লাহ হাফেজ আল্লাহ স্যার ভালো থাকবেন ইনশাআল্লাহ ওয়ালাইকুম আসসালাম স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম স্যার আল্লাহ হাফেজ হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আল্লাহ হাফেজ